আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, চোখ লাল হওয়ার চারটি গুরুত্বপূর্ণ কারণ। আমার কাছে অনেকেই প্রশ্ন করেন, ডাক্তার সাহেব আমার চোখ লাল হয়ে যাচ্ছে, কি করণীয়, কি করব। সেই কারণে আজকের এই ভিডিওটি চোখ লাল হওয়ার গুরুত্বপূর্ণ চারটি কারণ, আরও অনেক কারণ আছে, আজকে চারটি কারণ গুরুত্বপূর্ণ, যেটি চারটি সেটা বলবো। এক নাম্বার কারণ, দ্যাট ইজ সাবকনজেন্টিভাল হেমোরেজ। অনেক সময় আপনি কি দেখেছেন যে চোখের যে সাদা অংশটা হঠাৎ করে লাল হয়ে যায়, কোনো কারণ ছাড়াই দেখবেন ঘুম থেকে উঠে যাচ্ছে যে চোখটা লাল হয়ে আছে, কোনো একটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। দিস ইজ কল সাবকনজেন্টিভাল হেমোরেজ। এই সাবকনজেন্টিভাল হেমোরেজের অন্যতম একটি কারণ হচ্ছিল উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিক্স, কিংবা অনেকের কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য, অনেকের কাশির সমস্যা আছে, জোরে জোরে কাশি দেয় কিংবা জোরে জোরে হাঁচি দিচ্ছে, কিংবা কোনো কারণে চোখে আঘাত পেয়েছে কিংবা কোনো আঙ্গুলের গুঁতা খেয়েছে, সেই জায়গাটায় ব্লাড ভেসেল ছিঁড়ে সেখানে রক্তক্ষরণ হয়, যেটা চোখের যে সাদা অংশটা সেই অংশটাতে রক্ত জমাট বেঁধে থাকে। দ্যাট ইজ কল সাবকনজাংটিভাল হেমোরেজ। এই ধরনের সমস্যা হলে যেটা করণীয়, এটা একটা নর্মাল অ্যান্টিবায়োটিক ড্রপ দিলেই এটা আর কোনো টেনশন করার কোনো কারণ থাকবে না, কিন্তু এই রক্তটা যেতে মানে ভালো হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লেগে যায়। প্রথমে এই রক্তটা অনেক একটা জায়গায় লোকালাইজ থাকে, 2-1 দিনের মধ্যে মনে হয় যে রক্তটা চারপাশে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এটা অনেকে ভাবে যে এটা আরও বাড়ছে, আসলে এটা অনেক বৃদ্ধি পাচ্ছে না। যেই জায়গাটা রক্তটা প্রথমে আঘাত পেয়ে জমাট বেঁধে থাকতো সেখানে পরবর্তীতে আস্তে আস্তে তরল হয়ে একাকাই অ্যাবজর্ব করা শুরু করে দেয়, যার কারণে 2 থেকে 3 সপ্তাহ অনেক সময় 4 সপ্তাহ সময় লাগে। এটা যেন না হয় সেজন্য আপনাকে উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে আনতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হবে। যদি যাদের কনস্টিপেশন কিংবা কোষ্ঠকাঠিন্য আছে কিংবা জোরে জোরে হাঁচি কিংবা কাশি দেয় এবং ঘুমের মধ্যে অনেক সময় জোরে জোরে হাঁচি কিংবা কাশি দেয়, তাদের এই ধরনের সমস্যা থাকলে এটা সমাধান করলে এটা বারবার হওয়ার সমস্যাটা অনেকটা কমে যাবে। দুই নাম্বার কারণ এটা খুবই কমন, যেটি হচ্ছে অ্যালার্জি। অনেকের চোখে অ্যালার্জি সমস্যা থাকে, চোখ চুলকায়, পানি পড়ে, এটা একটা কমন সমস্যা। এই অ্যালার্জি নিয়ে ডক্টর মমিনুল ইসলাম যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অনেকগুলো ভিডিও আছে, ওই ভিডিওগুলো যেটা ডিসক্রিপশনে থাকবে সেটা আপনারা দেখে নিতে পারেন। সাথে আজকে কিছু 2-1টা কথা বলে দিতে চাই যে অ্যালার্জির জন্য যেটা করণীয়, বেগুন ইলিশ, চিংড়ি, গরু মাংস কিংবা হাঁসের ডিম, এই খাবারগুলোতে অনেকে চোখ চুলকা নিয়ে আসতে পারে, চোখে লাল হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এখানে যেই খাবারগুলো গুরুত্বপূর্ণ যেটা আপনাদের অ্যালার্জি করে সেটা আপনি অ্যাভয়েড করবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সাথে কিছু অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট আছে, যেমন ট্যাবলেট ফেক্সো কিংবা ট্যাবলেট ফেনাডিন, একটা করে খেলে এটা অনেকাংশে কমে যায়, অথবা অলপাডিন কিংবা প্যাটাডিন কিংবা প্যাটালোন আইড্রপ 1 ফোঁটা করে 12 ঘন্টা পরপর আপনি দিতে পারেন, তাহলে এটা অনেকাংশে কমে যাবে। 3 নম্বর কারণ, যেটা হলো চোখের প্রদাহ কিংবা ইউভিআইটিস। অনেকের চোখ ঘন ঘন লাল হয়, প্রতি মাসে 1 বার লাল হয় কিংবা প্রতি বছরে 2-3 বার করে লাল হয়। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যাদের বাতের ব্যথার সমস্যা আছে কিংবা যাদের এই চোখে আঘাতজনিত কোনো সমস্যা পূর্বে ছিল কিংবা চোখের ভিতরে কোনো জীবাণু ঢুকলে কিংবা প্রদাহজনিত কারণে এই সমস্যাটা হতে পারে, এই ইউভিআইটিস কিংবা চোখের প্রদাহ নিয়ে আমার ইউটিউব যে চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। কিন্তু ইউভিআইটিস এটা এমন একটা সমস্যা যেটা দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে ভালো করা যেতে পারে, যেটা নিয়ন্ত্রণে করা যেতে পারে। এই ইউভিআইটিসের 1 নম্বর লক্ষণ চোখ লাল হয়ে যাওয়া, চোখ ব্যথা হওয়া এবং আলোর দিকে তাকাতে না পারা। এই 3টা কারণ যখন থাকবে চোখ লাল হওয়ার সাথে সাথে, তাহলে বুঝতে হবে এটা ইউভিআইটিস কিংবা প্রদাহজনিত সমস্যা। আর 4 নম্বর যেই সমস্যাটা সেটাকে বলা হয় আমরা বলতে পারি গ্লুকোমা, চোখের প্রেশার, চোখের অ্যাকুয়েট কনজেস্টিভ গ্লুকোমা নামে একটা গ্লুকোমা আছে, যেটা আমাদের অনেকের হঠাৎ করে চোখের প্রেশার এত বেড়ে যায়, চোখে তীব্র ব্যথা হয় এবং চোখ লাল হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যেটা করি, যে গ্লুকোমা বিশেষজ্ঞ যারা আছে বাংলাদেশের যে বিভিন্ন হসপিটালে, তাদের শরণাপন্ন হয়ে এবং এটা ইমার্জেন্সি জরুরি ভিত্তিতে চিকিৎসা নিতে পারলে
এটা অনেকাংশে চোখের জটিলতাগুলোকে আপনাকে জটিলতা হওয়া থেকে আপনাকে চোখটাকে রক্ষা করবে এবং চোখের দৃষ্টি হারিয়ে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে। সুতরাং আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি আবার বলছি চোখ লাল হওয়ার গুরুত্বপূর্ণ চারটি কারণ হচ্ছিল, এক নম্বর সাবকনজেন্টিভা হেমোরেজ, দুই নম্বর অ্যালার্জি, তিন নম্বর ইউভিটিস কিংবা প্রদাহজনিত কারণ, আর চার নম্বর অ্যাকুয়েট কনজেস্টিভ গ্লুকোমা। আরও কিছু কারণ আছে যেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আবার শেয়ার করব। আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভবিষ্যতে আপনাদেরকে আরও মূল্যবান কিছু তথ্য দিতে পারি চোখ সম্পর্কে। ধন্যবাদ।